নর্মালি যেমন চা খেলে ফ্লেভারটা যেমন পাওয়া যায়, মাটির চুলাতে চাটা একটু ডিফারেন্ট হয়। পরে আমি একবার এক্সপেরিমেন্ট করলাম, দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ইয়ে করে চা মানে তৈরি করলাম, দেখুন যে এটাতে একটা স্মোকি স্মেল আসতেছে এবং মাটির একটা স্বাদ আসতেছে। স্থানগতিক সবাই তো চা বানায়, অনেকেই অনেক ধরনের চা বানায়, অনেকে কেমিক্যাল চা বানায়, ম্যাক্সিমাম জায়গায় অনেক ধরনের নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে চা বানায়, যেমন বিস্কিটের গুঁড়া দেয়, আর অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। তা আমার ইয়ে হলো যে মাটির চুলায় খাবার যেমন সুস্বাদু হয়, চাটাও হয়তো একটু ডিফারেন্ট ইয়ে হবে। তো পরে আমি একবার এক্সপেরিমেন্ট করলাম, দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ইয়ে করে চা মানে তৈরি করলাম, দেখুন যে এটাতে একটা স্মোকি স্মেল আসতেছে এবং মাটির একটা স্বাদ আসতেছে। হ্যাঁ, সেতে দুধের স্বাদটাও একটু চেঞ্জ হয়, খুব ভালো লাগে। নর্মালি যেমন চা খেলে ফ্লেভারটা যেমন পাওয়া যায়, মাটির চুলাতে চাটা একটু ডিফারেন্ট হয়, এই জন্য আমার এটা হলো যে মাটির চুলায় আমি চা করবো। আর এটা আমার ইচ্ছে ছিল যে কয়লার চুলায় করার, যেহেতু আমার স্পেসটা একটু কম, এই জন্য আমি গ্যাসের চুলায় করতেছি। হ্যাঁ, আশা করি সামনের দিকে আমি হয়তো এই কয়লার চুলাটা মানে মাটির হাঁড়িতে দুধের চা করবো। আমার এখানে তেঁতুল চা, খাঁটি খেজুরের গুড়ের দুধ চা, আর হচ্ছে লেবু চা, এই তিনটে চাই। হ্যাঁ, দুধ চা 30 টাকা, তেঁতুল চা 30 টাকা, আর লেবু চাটা হচ্ছে 20 টাকা করে, খেজুরের গুড়ের চাটাই আর কি, এটাই দুধ চা। হ্যাঁ, মিডিল ক্লাসই বেশি। হ্যাঁ, মিডিল ক্লাস কাস্টমার আছে। হ্যাঁ, শিক্ষার্থীরা আসে, ইয়াং জেনারেশনটা বেশি এদিকে আসে। হুম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স এবং সবাই খুব প্রশংসা করে। সেল যদিও অত বেশি এখন বুস্ট নেই, যেহেতু আমাদের নতুন শপ, কিন্তু রেসপন্স এবং তাদের রিপ্লাইটা খুব ভালো থাকে, যে ভাই খুব টেস্টি হয়েছে। আমার দোকানটা হচ্ছে লাভ রোডে চম্পাপড়ল স্কুলের অপোজিটে, আর দোকানের নাম হচ্ছে সন্ধ্যা কাবাব অ্যান্ড জুস বার। আমরা পরে খাচ্ছি। জি, অসাধারণ ছিল খেজুরের গুড়ের চা, মাটির চুলায় চা, খুবই দুর্দান্ত ভালো ছিল চাটি। জি, এই চাটা মাটির হাঁড়িতে খুবই ভালো হয়েছে। আমার বাসা তো এখানে, আমি প্রায় ওনার কাছে ওনার চায়ের দোকানে আসি এবং ওনার চায়ের দোকানে ভালো লাগে আমার চা। মাটির হাঁড়ি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, যে আপনার গ্রাম অঞ্চলে যেমন মাটির হাঁড়িতে যেমন চা বানানো হয় ওরকম একটা
অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। Thank you.